সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। তবে যারা প্রথম আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন, কারণ আমি আপনাদের প্রতিনিয়তই বিল্ডিংয়ের পরামর্শ অনুসারে যতটুকু সম্ভব দিয়ে যাই। তবে মনে রাখবেন আমি কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আপনাদের বোঝাতে পারি, যদি সার্থক হতে পারি বুঝিয়ে তাহলে নিজেকে আল্লাহ পাকের কাছে অনেকটাই সার্থকবাদ মনে করি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যতটুকু জানি ততটুকু বোঝানোর চেষ্টা করি। তো দেখতেছেন যে এই বিল্ডিংটি কিন্তু আপনাদের যে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ডাইরেক্ট বেস দেওয়া হয়েছিল, মাত্র 36 ফিট বাই 34 ফিট যে বিল্ডিংটি, এটা 2 ইউনিটের বিল্ডিং, তো নিচে কোনো ইউনিট হচ্ছে না। এটা কিন্তু 12টি কলম দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ হতে যাচ্ছে। তো এখানে কিন্তু 12টি কলম দেওয়া হয়েছিল ডাইরেক্ট বেস, আগেও কিন্তু আপনাদের ভিডিওটি দেখিয়েছিলাম। তো এই বিল্ডিংটি কিন্তু 34 ফিট বাই 36 ফিট হয়েছে লম্বায়, পাশে 34 ফিট, তো 36 ফিটের পিছনে যে প্ল্যানটা দেখতেছেন এখানে কিন্তু পিছন সাইডে 3 ফিট বড় করা হয়েছে ছাদ। তো এখানে কিন্তু 4টি রুম দেখতেছেন, পিছনে একটি কিচেন রয়েছে, 2 সাইডে 2টি করে 4টি টয়লেট রয়েছে, মাঝখানে একটি হলরুম, সামনে বারান্দা। তো এখন 2টা লাগিয়ে গিয়ে পিছনে বারান্দা হয়ে গেছে। তো বারান্দা আপনাদের মোটামুটি 3 ফিটের মতন বড় করা হয়েছে, সেটা কিন্তু আপনাদের আমি পিছনে দেখেছিলাম। তো এখন আমি আপনাদের ওপরে নিয়ে যাচ্ছি যে এই বিল্ডিংয়ের ছাদ ঢালের কাজ শুরু হতে যাচ্ছে এবং শুরু হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। তো ঢালের দিনের যে ভিডিওটি, সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি একটু ঝামেলায় ছিলাম বলে, কারণ একসময় 2টি বিল্ডিংয়ের ছাদ পড়ে গেছিলো, তা সেই জন্য। তো দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু আপনাদের সে স্ল্যাব ছাদ, যে প্লাট ছাদ বলা হয় সমান ছাদ, সেইভাবেই কিন্তু রডটি বান্ধা হইতেছে। তো এখানেও কিন্তু আপনাদের যে এটি কথাটি বলেছিলাম যে 18 ইঞ্চি বাই 4 ইঞ্চি করে যে চুড়িগুলো বান্ধা হয়েছে, এই চুড়িগুলোর ভিতরে কিন্তু 16 মিলি রড রয়েছে প্রায় আপনাদের 8টি করে। আর সামনে যে ব্যাপারটি দেখলাম চৌকিতে সিঁড়ির, সেখানে কিন্তু সামনে ক্যান্টিলিভারের ফোর্স হবে, সেই ফোর্সের জন্য রডগুলো খাড়া করে রাখা রয়েছে সিঁড়ি থেকে। তো দেখতেছেন এখানে কিন্তু যে রডগুলো, মেন রডগুলো সামনে বিমের, সেটি কিন্তু বারান্দা পর্যন্ত চলে এসেছে। তো এই বারান্দায় কিন্তু এখানে যে সাইজগুলো করা হয়, এখানে কিন্তু সিঙ্গেলি সাইডেরগুলো সিঙ্গেলি রড বাঁধা হয়েছে, এবং বারান্দায় যে ব্যালকনির যে রডগুলো রয়েছে ছাদে, সেখানে কিন্তু 400টা রডে ডাবল করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু 400টা ডাবল করে রড দেওয়া হয়েছিল, আর এগুলো ছাইটেরগুলো সবগুলি সিঙ্গেল। তো রডের যে ছাদের মাপগুলো সেটা কিন্তু আপনারা আগে ইতিমধ্যে বুঝিয়েছি, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি থাকে। তো প্রথমে 10 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপরে কিন্তু এটাকে বাক করে নিতে হবে রুমের সাইজ অনুসারে। এই যে দেখেন কেরানের দাগগুলো, লাল দাগটা, তো সামনে কেরানের দাগ, তো এটাকে কিন্তু বাক করে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। আগেও কিন্তু বলেছি 4 ভাগে বাক করে নেবেন, 2 ভাগ মাঝখানে এবং 2 সাইডে 2 ভাগ। তো এই হিসাবে কিন্তু ছাদের রডগুলো বান্ধা হয়ে থাকে। তো এগুলো কিন্তু আপনাদের যে বিষয়গুলো আমি আগেও গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে ঢালাই সম্পর্কে, তো এখানে কিন্তু ছাদ ঢালাইয়ের সময় কিন্তু অবশ্যই যে কথাগুলো বলা হয়নি, ঢালাইয়ের সময় অবশ্যই মেশিন, যে মিক্সার মেশিন চলে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে মিক্সার ভালোভাবে হয়, মালগুলো ভালোভাবে মিক্স হচ্ছে কি না সেদিকে কিন্তু লক্ষ্য রেখেই আপনারা ছাদের কাজ করতে হবে। বাদ বাকি যে বিষয়গুলো সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। তো এখানে দেখতেছেন অলরেডি ছাদের ঢালাইয়ের কাজ শেষ পর্যায়ে, শেষের দিকে। তো শেষ হওয়ার পরেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের ধারণ করেছিলাম যে আপনাদের একটু বোঝানোর জন্য, যে গত পরশু দিনেও আপনারা 2 জন মানুষ ফোন দিয়ে বলেছিলেন যে সেই ছাদটা কি ঢালাই হয়েছে কি না, কী ছাদ দিলেন। তো সেই জন্যই কিন্তু মূলত আমার ভিডিওটি আপলোড করা। তো এখানে কিন্তু দেখতেছেন ছাদের যে পানি রাখা আছে, তো পানি কিন্তু অলরেডি জমা রয়ে গেছে। তো এই পানিটি কিন্তু আপনাদের কমপক্ষে প্রথম অবস্থায় 10 থেকে 12 দিন রাখবেন, তারপর পানিটি একটু বদল করে ছেড়ে দিয়ে তারপর নতুন করে আবার পানি দিবেন। তো এইভাবে কিন্তু আপনাদের পানি কিউরিং করতে হবে কমপক্ষে আপনাদের 21 দিন। তো মনে রাখবেন 20 থেকে 21 দিন, তবে একটানা নয়, মাঝখানে ছেড়ে দিয়ে, নাহলে বেশি দিন যদি 21 দিন থেকে যায় তাহলে ছাদে শ্যাওলা ধরে যেতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন। ছাদের যে লেভেলগুলো দেখতেছেন একদম কিন্তু অ্যাকুরেটভাবেই লেভেল করা হয়েছিল, কারণ পানি একদম সমতলভাবেই রয়েছে পুরোটা ছাদ, মাঝখানে সামান্য কিছু টান রয়েছে। তো যাই হোক, এইভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন, তারপর পানিটা বান দিয়ে আপনি এইভাবে রাখবেন। তারপর ছাদ খোলার যে নিয়মটা সেটি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে, যে কমপক্ষে 21 দিনের আগে ছাদ কখনো খুলবেন না, পারলে আপনি 28 দিন পর্যন্ত রাখতে পারেন। তো
তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে, একটু উপকার আসে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।